বন্ধুগণ যারা প্রাথমিক শিক্ষক পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি নেয় হ্যাঁ বন্ধুগণ আজকের বিষয় হল পাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই এই প্রশ্নের মধ্যে ইংরেজি অংশটি যেগুলো আসছে সেগুলোকে আলাদা করে আমরা এখানে আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি এবং প্রতিটা বিষয় ভেঙে ভেঙে কেন হলো না হলো চারটি থেকে একটি উত্তর কিভাবে খুঁজে বের করবেন সেসব বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব হ্যাঁ বন্ধুগণ ইতিমধ্যে আমরা আরো পনেরো থেকে বিশটি ভিডিও লেকচার দিয়েছি ফেসবুকে ইউটিউবে আপলোড করেছি আপনারা ভিডিওগুলো দেখুন আর এছাড়া যারা যে ধরনের ভিডিও লেকচার দেখতে চান কমেন্টস বক্সে লিখে দেন এবং ইংরেজি বিষয়ে কোনো প্রকার জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানিয়ে লিখুন আমরা উত্তর দেব আর ইংরেজি বিষয় যে ধরনের বিডু লেকচার দেখতে চান রিটেন স্পোকেন গ্রামার বা যে কোনো বিষয় আপনারা কমেন্টস করে জানিয়ে লেখুন আমাদের এই চ্যানেলে কমপক্ষে এক হাজারের অধিক বিডু লেকচার আছে আমাদের সাথে থাকুন আর এইভাবে আমরা একশোটি বিডিও লেকচার দেবো প্রতিটি বিডিও যদি আপনারা বেঙ্গে বেঙ্গে বোঝেন ইনশাল্লাহ আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না এবং আপনা আপনা থেকে আপনাদের বুধগমতা আসবে কোনটি সঠিক এবং কোনটি বেঠিক হ্যাঁ বন্ধুগণ আজকের বিরতি খান মেথড প্রাথমিক শিক্ষক এই বই থেকে হয়েছে এই বইটির উপর প্রায় বারো হাজার বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে ইনশাল্লাহ এদের মধ্যে থেকে আশিটি বহু নির্বাচনী আসবে এদের মধ্যে থেকে অবশ্যই কমন পড়বে বিশ্বাস থাকুন এখন আসুন আজকে আমরা আলোচনা করব দুই হাজার তেরো অংশটি লক্ষ্য করুন লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের একজন দেশ ফুল মার্কস এভরি টাইম সবসময় বা পরিপূর্ণ নাম্বার পায় পরিবূর্ণ নাম্বার পায় তো এখানে পাওয়া মানে হলো গেটস গেটস হবে এখানে তা বন্ধুবন্ধু এই বাক্যটা হলো চলমান বাক্য এবং ওই সাধারণ সত্য বাক্য সাধারণ সখ্য বাক্য বাক্যটি সবসময় প্রেজেন্ট ইনভেন্টেন্স হয়ে থাকে তাই এখানে কি হবে গেটের সাথে এস হবে গেটস হবে যেহেতু ওয়ান অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রদের একজন একজন বোঝালে তো থার্ড পার্সেন্ট সেহেতু এটা হবে তাই এটা হবে না এটাও হবে না বা এটা হবে না এটা খেয়াল করতে হবে তা আপনাকে পড়ার সময় অবশ্যই চারটা থেকে একটি সঠিক উত্তর বাকি তিনটে বল কেন হলো সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে তারপরে আসুন দ্য অ্যাডজেক্টিভ টুক প্লেস অ্যালং অ্যাগো হ্যাঁ লং অ্যাগো তো বন্ধুগণ এখানে হিয়ার দ্য ওয়ার্ড অ্যাগো অ্যাগো শব্দটা কি ধরনের শব্দ নাউন অ্যাডজেক্টিভ না ভার্ড না হ্যাঁ বন্ধুগণ এটা হলো অ্যাডভার্ড অ্যাডভার্ড কেন হলো মানে কোনো বাক্যে কোন বাক্যকে কর্তাকে যখন প্রশ্ন করবেন কখন কোথায় কেন কিভাবে সম্পন্ন হল উত্তরে যে সকল শব্দগুলো আসে শব্দগুলো অর্থাৎ কোন বাক্যের যদি টাইমিং শব্দ থাকে উক্ত শব্দটি অ্যাডভার বুঝে নেবেন আর প্রণন্ত জানেনি আই হি সি হলো গুণগত শব্দ নাউন হলো কোন নাম এটাকে খেয়াল করতে হবে

এখানে কারেক্ট সেন্টেন্সটা হলো যে সে পরীক্ষা উপস্থিত হয়েছিল হি অ্যাপার্ড এট দা এক্সামিনেশন তো বন্ধুগণ অ্যাপার্ড অ্যাপার্ড এট হলো কোনো কিছু উদ্দেশ্য করে উপস্থিত হওয়া মানে অর্থাৎ পরীক্ষার জন্য সে উপস্থিত হয়েছিল দ্যাট মিন্স পরীক্ষা দিয়েছিল এটাকে উত্তর হবে আর বাকি তিনটি কেন হবে না হি গ্যাপ দ্য এক্সাম সে পরীক্ষা দিয়েছিল এটা হবে না হি ওয়েন্ট ফর এক্সাম পরীক্ষার জন্য গিয়েছিল এটা হবে না তারপর হলো হি পাস্ট অ্যাট দ্য এক্সামিনেশন একজন জিমেনশন সেটা হবে না কারণ পাস্ট পাস্ট অ্যাড পরে কিন্তু অ্যাড বসে না যদি এখানে অ্যাড না থাকতো তাহলে বাক্যটা কিন্তু সঠিক হতো খেয়াল করে বা পড়বেন অ্যান্টিনিম অব দ্য ফোটাইল হ্যাঁ ফোটাইলের বিপরীত শব্দ কি হ্যাঁ বন্ধুগণ নিরর্থক নিরর্থকের বিপরীত হলো অপকারী নিরর্থক এর বিপরীত কি অপকারী ইউজফুল কিন্তু ইউজকেস ইউজলেস বা আইডল এটা হবে না বা কমিক্যাল হাস্যকর বা মজার এটা হবে না তা আপনাকে এইভাবে কেন হবে না সেটা বুঝতে হবে বাই অল মিন্স সব উপায়ে সর্ব উপায়ে দিক দিয়ে এটা বোঝানো হলো বাই অল মিন্স দেখান বাই অল হলো সার্টেনলি নিশ্চিত ভাবে নিশ্চিত ভাবে তো বন্ধুগণ আপনারা সবসময় খেয়াল করবেন যে কোন শব্দের সাথে আরেকটি শব্দ হব কিন্তু অর্থ মিলবে না সাদৃশ্য অর্থ মিলবে পাশাপাশি অর্থ যদি পাশাপাশি অর্থ হয় তাহলে উক্ত শব্দটি সিলেক্ট করে নেবেন আর মিনিংলেস অর্থহীন অর্থবুল হবে না আর নিশ্চিতভাবে সেটা বিপরীত শব্দ হবে না এখন আসছেন হাংকার হ্যাঁ হি হাংকার সে পেছনে অর্থাৎ করা খেটির জন্য লালায়িত হয় তা বন্ধুগণ হাংকার আফটার অর্থাৎ কোনো কিছুর জন্য লালায়িত মানে চরম ভাবে মানে আকাঙ্ক্ষা করা তা হাংকার আফটার হবে আমার আপন বা ইন বা উইথ হবে না আফটার হবে হাংকার আফটার এখন আসেন হিট দ্য মেন ডায়েট হিট ডায়েট ফ্রম ডায়েট ফ্রম লোকটি অতিরিক্ত খাওয়ার জন্য মারা তো গিয়েছিলেন কেন লক্ষ্য করেন কেন বাই অফ হবে না লক্ষ্য করেন দেশের জন্য মারা গেলে ডাই ফর রোগের জন্য মারা গেলে ডাই অফ ডাই অফ দুর্ঘটনা মারা গেলে ডাই বাই আর জ্বরে বা অতিরিক্ত কোনো কিছু কারণে মারা গেলে ডাই ফ্রম ডাই ফ্রম তো বন্ধুকান পরিকার হলে এটা অবশ্যই খেয়াল করবেন দ্য মেন ডাইট এখানে গ্যাপ রেখে এখানে ওভার ইটিং যে অন্য শব্দ হতে পারে এগুলো খেয়াল করে পড়তে হবে এখন আসেন 10 নম্বর 10 নম্বর হচ্ছে আইডেন্টিফাই কারেক্ট প্যাসিভ প্যাসিভ লক্ষ্য করুন প্যাসিভ করতে বলা হল হি ইজ গোইং টু ওপেন এ শপ সেটি মানে দোকান খুলতে যাচ্ছে এটাকে প্যাসিভ করতে হলে পাস্ট ইন নাম দরকার অবজেক্ট কে সাবজেক্ট করতে হবে লক্ষ্য করুন এ শপ এখানে হলো অবজেক্ট কি এ শপ তারপরে ইজ গোইং টু বি তো বন্ধুগণ আমরা জানি গোয়িং টু থাকলে গোয়িং টু বি দিতে হবে গোয়িং টু হবে কারণ গোয়িং দিয়ে কখনো ইজ গন কখনো হয় না গন কখনো হবে না সেহেতু গোয়িং টু থাকলে গোয়িং বি একটি দোকান খোলা হতে যাচ্ছে ওপেন ওপেন মূল পাস পাসপোর্ট ফ্র ওপেন বাই হিম ওপেন বাই হিম এভাবে নিজেকে বোঝাবেন এবং বয়সের উপর ইতিমধ্যে অনেকগুলি ভিডিও লেকচার দেওয়া হয়েছে আমার এই চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ একবার দেখাতে বুঝতে পারবেন আর যদি ভিডিও খুঁজে না পান তাহলে কমেন্টস করে লিখে দেন আমরা লিঙ্কটি দিয়ে দেব যাতে আপনার দেখতে সহজ হয় এখন আসুন এগারো নম্বর হট ইজ ওয়ান্টেড বাই হিম তার যে এর পেসিভ কি হবে বয়স কি হবে বয়স হবে যে হট ডাসি ওয়ান্ট সে কি চায় হোয়াট ডাজ ইউ ওয়ান্ট তো বন্ধুগণ কেন হলো এটা লক্ষ্য করুন হট দিয়ে প্রশ্নগুলো হোয়াটই হবে তাও যেহেতু বাক্যটা ইজ দিয়ে মানে ইজ দিয়ে সমাধান করা হলো তাহলে এটা প্রেজেন্ট ইনহেরিটেন্স তো হট ডাজ হট ডাজ হি যেহেতু হিম মানে হি হবে হট ডাজ হি ওয়ান্ট সে কি চায় আর তার করতে কি চা হয়েছে হয়ে হয় এখন আসেন বাকিগুলো হবে না কারণ এখানেও ডু ডু ডাজ হি এর সাথে ডু বসে না হি এর সাথে ডিড হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স তাই তারপরে হিয়ের সাথে এখানে ওয়ান্স হবে না বাক্যটি ভুল তাই এই তিনটি হবে না এখন আসেন রিপোর্ট দ্য ফলোইং ইন ডিরেক্ট ইন ডিরেক্ট সেন্টেন্স কী হবে না নাফিজা সেট নাফিজা বললো আই মাস্ট রাইট এ লেটার আমি অবশ্যই একটি চিঠি লিখব নাফিজা সেট দ্যাট নাফিজা বললো যে যেহেতু বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স নাফিজা সেট দ্যাট হি হ্যাড টু হি হ্যাড টু রাইট এ লেটার তো বন্ধুগণ কেন হলো ন্যারেশন নিয়ম তো হলো বাক্যটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেট টু বা টোল যা থাকবে তাই হবে রিপিটিং ভার্ব তাহলে যুক্তকরণ দ্যাট হবে তারপর এখানে আই মানে কি সাবজেক্ট হলো নাফিজা নাফিজা মানে শি মাস্ট থাকলে হ্যাড টু হবে নিয়মমাফিক মাফিক হ্যাড টু পরে বাকি নিয়মমাফিক বসবে এ হলো মূল বিষয় এখন শুন এ রোলিং স্টোন গ্যাদারস নমস হ্যাঁ বন্ধুগণ রোলিং শব্দটি মূলত কি হ্যাঁ রোলিং শব্দটি হলো একটা পার্টিসিপল পার্টিসিপল অর্থাৎ আইএনজি যুক্ত শব্দটা সবসময় একটা পার্টিসিপল কাজ করে আবার জিরান্ডে কাজ করে সেটা খেয়াল করতে হবে আবার সেটা কিন্তু একটা আইএনজি যুক্ত ফার্ম কিন্তু একটা অ্যাডজেক্টিভ পার্টিসিপল বলতে আমরা অ্যাডজেক্টিভকে বোঝাই এখানে মূল থিমটা হলো প্রথম পরিচয় হলো এখানে হলো পার্টিসিপল এবং পার্টিসিপল বোঝার উপায় হলো এ এন ডি অ্যাডজেক্টিভ প্লাস আর নাউন এ এন ডি অ্যাডজেক্টিভ প্লাস এই গঠনে যখন আইএনজি যুক্ত থাকবে তখন উক্ত শব্দটি একটা পার্টিসিপল আবার এটা একটা অ্যাডজেক্টিভ তো আমরা এটাকে কি করব পার্টিসিপেন্ট হিসেবে ধরে নিব তা অর্থাৎ কি একটি গুণমান পাথর কখনো গুণমান পাথরের মধ্যে কখনো শাওলা ধরে না শাওলা ধরে না হোয়াট ইজ দা নাউন অফ অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট এ নাউন কি অ্যাকসেপ্টেন্স গন যোগ্যতা বন্ধুগণ অ্যাকসেপ্ট হলো গন করা আর এটা হলো গন আর এল ওয়াই যুক্ত যত শব্দ থাকবে সেটা হলো অ্যাডভার সময় মনে রাখবেন এর অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত থাকে তখন অ্যাডভার বুঝে নেবেন আর এবল যুক্ত শব্দগুলো সবসময় অ্যাজিকটিভের কাজ করে অর্থাৎ অ্যাডজেক্টিভ আর এই এই শব্দটা কোনো স্পেলিং ডিকশনটে নেই অর্থাৎ সেটা বল শব্দ এখন আসুন আমরা দেখব যে থ্রো কোল্ড ওয়াটার ওয়ান অর্থাৎ কি ঠান্ডা পানি ঢিলে ফেলাও কারো প্রতি ঠান্ডা পানি কি ঢিল দিয়ে ফেলাও থ্রো দাও নিক্ষেপ করো ঠান্ডা পানি নিক্ষেপ করো অন মানে কারোর ওপর অর্থাৎ কারোর প্রতি অবহেলা করা এটাকে বোঝানো হলো সাতসং হল কারোর প্রতি অবহেলা করা তা ড্রাম তা স্পিরিট ড্রাম তা স্পিরিট কারোর প্রফুল্লতা নষ্ট করে দেওয়া স্পিরিট স্পিরিট মানে কারোর প্রফুল্লতা নষ্ট করে দেওয়া পদগণ এটা একটু খেয়াল করে পড়তে হবে যে প্রতিটা ফ্রেজাল অংশ ফ্রেজ কিংবা ফ্রেজাল বা ইটমস কিন্তু ভাবের রূপে কিন্তু খেয়াল করতে হবে এখন আসেন টু কিপ দ্য অলফ অ্যাওয়ে ফ্রম দ্য ডোর অর্থাৎ কি দরজা থেকে আপনি অলফটি দূরে সরান মানে ওই অল্প মানে ভালুকটি দূরে সরে রাখেন এটা বোঝানো হলে যে টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রভার্টি টু কিপ অ্যাওয়ে ফ্রম এক্সট্রিম প্রভার্টি অর্থাৎ মানে মানে খুব মানে কঠোর দারিদ্রতা হতে নিজেকে রক্ষা করো রক্ষা করো এটা বোঝানো হলো জাস্ট ভাবের উপর অর্থ হবে তো সিনেনি অফ দা টিডিএস হ্যাঁ টিডিএস বন্ধুগণ ক্লান্তিকর অর্থাৎ কি ক্লান্তিকর তো এখানে হলে সমর্থক হবে ডাল নিরস নিস্তেজ বা ক্লান্তিকর কিন্তু মজাদার হবে না বা কুইক দ্রুত বা এক্সাইটিং উত্তেজিত করে সেটা হবে না এখন মূলত এটা উত্তর হবে ক্লান্তিকর তারপর হলো রিলাই রিলাই এর নাউন কি হবে মনে কর রিলাই অর্থ হলো নির্ভর করা আর রিলায়েন্স মানে নির্ভর নির্ভরতা রিলায়েন্স মানে কি নির্ভরতা দ্যাতা পারসেন যে হুনিস নামা যে হুচ ই হুচ অন ইজ সেন্টেস কোনটির সঠিক উত্তর আই ইনসিস্ট অন ইউর গোয়িং দে আই ইনসিস্ট অন ইউর গোয়িং দে আমি তোমার যাওয়ার জন্য পিরা পিডি করি আমি তোমার যাওয়ার জন্য পি রে পিডি করি তো বন্ধুগ্রাম বিষয়টা হলো ইনসিস্ট অন ইনসিস্ট অন ইনসিস্ট অন এটা সবটা হলো কোনো কিছুতে পি রে পিড়ি করা গো মানে খুব কড়াকড়িভাবে বলা তাই এই উত্তরটাই হলো এটা

আপনারা বেশি গুরুত্ব দেবেন আর্টিকেলস মানে ন্যারেশন উপর গুরুত্ব দেবেন বয়েজের উপর গুরুত্ব দেবেন এইগুলি বিশেষ করে বেশি আছে ইতিমধ্যে তো পনেরো বিশটা লেকচার দেওয়া হলো প্রতিটা ক্ষেত্রে আমরা বেশিরভাগ ন্যারেশন পেয়েছি অ্যাক্টিভ থেকে ন্যারেশন পেয়েছি ডিরেক্ট ইনডিরেক্ট তারপর অ্যাক্টিভ থেকে পেসি পেয়েছি রাইট ফ্রন্ট অব দ্য চেনার উপায় তারপর সেনেমি এই বিষয়গুলো আমরা পেয়েছি এগুলা বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়বেন ভালো থাকুন পরবর্তী ভিডিওটি দেখুন থ্যাংক ইউ ভেরি